হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সব ভালো আছো। তো আজকে আমি নতুন একটি জব প্রোফাইল নিচ্ছি, আশা করি তোমাদের ভিডিওটা পুরোটা দেখবে তোমরা, ঠিক আছে? আর পাশাপাশি যারা নতুন ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ফিউচারে নতুন ভিডিও যদি পোস্ট করলে তোমরা যাতে সেই আপডেটগুলো পেয়ে যাও। তো অবশ্যই আমাকে ইমিডিয়েটলি কমেন্ট করে জানাও যে তোমরা কাজটি করতে ইন্টারেস্টেড আছো। লোক লাগবে খালি একজন, ঠিক আছে? এটা তোমাদেরকে আমি বলে রাখি, লোক লাগবে একজন। তোমরা 10 জন যদি অ্যাপ্লাই করো, 10 জন কিন্তু সিলেকশন হবে না, তাদের মধ্যে একজনই সিলেকশন হবে, ঠিক আছে বন্ধুরা? তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও ইমিডিয়েটলি, ঠিক আছে? তো কাজটি খুব ভালো, ঠিক আছে? আল বুরহান ইন্টারন্যাশনাল কোম্পানিতে, ঠিক আছে, অফিস ক্লার্ক হিসাবে লোক চাই, ঠিক আছে? কোয়ালিফিকেশন খুব কম আছে, ঠিক আছে? উচ্চ মাধ্যমিক কিংবা তোমার হচ্ছে মাধ্যমিক পাশও চলে যাবে, কোনো অসুবিধা নেই। জবটা স্যালারি খুব ভালো আছে, 12 থেকে 15 হাজার, কিন্তু আমার অলরেডি কথা বলা হয়ে গেছে, আমাকে বলেছে 25 হাজার টাকা পর্যন্ত কিন্তু রেঞ্জটা আছে, ঠিক আছে? তো আমি সব ডিটেলসটা তোমাদেরকে আমি বলবো, কী কী ফেসিলিটি আছে না আছে, কোয়ালিফিকেশন কী কী লাগবে। তো কোয়ালিফিকেশন যেরকম ধরো না, তোমার ইংলিশ হিন্দি রিকোয়ার্ড আছে, ঠিক আছে? আর টোটাল তোমার হচ্ছে ব্যাচেলর হলে চলবে, অসুবিধা নেই। তো যারা তোমার ফ্রেশার আছে তারা কিন্তু কাজটি করতে পারবে। আমি তোমাদেরকে সব ডিটেলস আমি বলবো, যেরকম তোমাদেরকে ইংলিশে কমিউনিকেশন একটু কথা বলতে একটু জানতে হবে, ঠিক আছে? পাশাপাশি যেরকম তোমার হচ্ছে কম্পিউটারে টাইপিং ফাইপিং এগুলো জানতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার হচ্ছে সব এ টু জেড যেরকম কাস্টমারের সাথে তোমার ম্যাডামের সাথে ভালো মতো কথাবার্তা বলতে হবে, অল এভরিথিং সব কিছু আছে। তোমার যে সিনিয়র আছে তাদের সাথে ভালো মতো গুড রিলেশন করতে হবে তোমাদেরকে, ঠিক আছে? তো অবশ্যই এখানে খুব স্যালারিটা খুব অ্যাট্রাকটিভ আছে, ঠিক আছে? তোমরা যদি যারা এই কাজটি করতে ইন্টারেস্টেড আছো তারা অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? আমি টোটাল আমি জব লোকেশনটা আমি সব ডিটেলস আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই কিন্তু তোমরা ওখান থেকে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? তো এখানে হচ্ছে তো আর অবশ্যই আমাকে তুমি যা জানাবে। আর একটা কথা তোমাদেরকে আমি বলে রাখি, ঠিক আছে, যদি কাজটি করার ক্ষেত্রে তোমাদেরকে কাছে কোনো অ্যাডভান্স টাকা চাওয়া হয় অবশ্যই তোমরা কিন্তু একটি টাকাও কিন্তু অ্যাডভান্স করবে না, ঠিক আছে? কারণ আমি তোমাদেরকে কেন বলছি, কারণ সবার মেহনত করা পয়সা, ঠিক আছে? এখানে বলছি কারণ এখন অনেক ফ্রড হয়, ঠিক আছে? আমি তো কখনও তোমাদের কাছে একটি টাকাও চার্জ করি না, ঠিক আছে? আমি চাই আমার যে ভিউয়ার্স আছে তাদের সাথে যেন একটা ভালো তাদের ফেসিলিটি পাক, ঠিক আছে? সেরকম একটা চাই। অবশ্যই কেউ যদি একটা টাকা পয়সা চায় তোমাদের কাছে একটি টাকাও তোমরা দেবে না, ঠিক আছে? আর অবশ্যই আমি আমার ভিডিও ডিসক্রিপশনে আমি আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দেবো, অবশ্যই আমাকে মেসেজ করবে যে আমার কাছে টাকা চাওয়া হচ্ছে কিনা। তোমাদের যদি কাজটি পেতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবে। তো ইমিডিয়েটলি কাজটির জন্য লোক দরকার, অলরেডি আমার কথা বলা হয়ে গেছে। যারা যারা তোমরা এই কাজটি করতে ইন্টারেস্টেড অবশ্যই অ্যাপ্লাই করো, ঠিক আছে? আর ভিডিওটা ভালো লাগলে, ঠিক আছে, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে, শেয়ার করো, লাইক করো, ঠিক আছে? থ্যাংক ইউ ফর ওয়াচিং।